আমাদের আজকের যে লেকচার, এটা লেকচার টু তে আমরা নিয়ে গেছি। মেইনলি আমার কথা বুঝতে না পারলে তোমরা আমাকে ফিডব্যাক দিও, ঠিক আছে? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যদি শুনতে না পাও আমাকে একটু ফিডব্যাক দিও, কেমন? আমরা মোশনস ইন উইভিং, উইভিং এ যে সমস্ত মোশনস নিয়ে আমরা ডিসকাস করব, বা যে সমস্ত মোশনস গুলো রিলেভেন্ট উইভিং এর সঙ্গে, সেই মোশনস গুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব, যেগুলো নিয়ে এর আগেও কিছু আলোচনা হয়তো হয়ে গিয়েছে। তো এখন আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব, কারণ ফার্স্ট লেকচারটা যেটা ছিল খুব স্লোলি আমরা গিয়েছি, সেখানে অনেকগুলো নতুন টার্ম ছিল, যে টার্মগুলো এখন আমরা আলোচনা করব। বিশেষ করে যেমন শেডিং ছিল, পিকিং ছিল, বিট আপ ছিল, এগুলো এখন ডিটেলস আমরা পড়াশোনা করার চেষ্টা করব বা একটু আলোচনা করার চেষ্টা করব। বাকি এরপরে তোমাদেরকে রেফারেন্স বুকস দেওয়া আছে, এবং সেই সাথে তোমরা নিজেরাও এটা নিয়ে স্টাডি করতে পারো, যদি কোনো প্রবলেম ফেস করো আমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা আসলে সব জিনিসের এ টু জেড সব হয়তো পড়াবো না, আমরা হয়তো বা একটা বেসিক একটা আইডিয়া দিয়ে যাব, বা ওই রিলেভেন্ট কিছু জিনিস বলে যাব। তো সেখান থেকে তোমাদেরকে আসলে নিজেরা একটু স্টাডি করতে হবে। হ্যাঁ, করে সেখান থেকে হয়তো বা এত বেশি সময় না দিলেও হবে, জাস্ট তোমার যেন জিনিসটা বুঝে আসে। তো কোনো টার্ম যদি না বুঝো, দেন আমাদেরকে আশা করি নক দিলে আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে আমার সাবজেক্টের জন্য, আমি সলভ করার জন্য বা এটার জন্য যতটুকু তোমাকে সাপোর্ট দেওয়া যায় আমি দেওয়ার জন্য চেষ্টা করব, কেমন? তো আমরা চলো নেক্সট স্লাইডে যাই। এটা এখান থেকে আমরা কি কি লার্নিং আউটকামস আসবে এই চ্যাপ্টারের শেষে, ডিফারেন্ট টাইপস অফ মোশনস ইন উইভিং, ডিফারেন্ট টাইপস এর মোশন নিয়ে আমরা জানবো, সেটা আমরা ডেসক্রাইব করতে পারবো যদি ডেসক্রাইব করতে বলা হয়। কিছু কোশ্চেন আসবে এরকম, যেমন ইজ ইট পসিবল টু প্রডিউস ওপেন ফেব্রিক উইদাউট, অথবা অনেক সময় উইথ থাকে অনলি উইথ প্রাইমারি মোশনস, অথবা অনেক সময় থাকতে পারে উইদাউট প্রাইমারি মোশনস, অথবা সেকেন্ডারি দেন টার্শিয়ারি, এই টাইপের কোশ্চেন হবে। মানে তুমি আসলে এই পড়াশোনাটার পরে তুমি আসলে বুঝতে পারছো কিনা যে প্রাইমারি মোশনস ছাড়া অথবা সেকেন্ডারি বা টার্শিয়ারি মোশন ছাড়া আমার ওপেন ফেব্রিক তৈরি করা পসিবল কিনা অথবা পসিবল না। তো এই জিনিসগুলো সরাসরি হয়তো তুমি পাবা না, তোমাকে নিজে থেকে আনসার করতে হবে এই লেকচার থেকে মেনলি। ইজ দেয়ার এনি ডিফারেন্স, এখানে খুব সহজে এগুলো আমাদের কোনো ডিফারেন্স আছে কিনা লেট অফ টেক আপ, অথবা এরকম আসতে পারে অনেক সময় লেট অফ এর সম্পর্কে তোমাকে ডেসক্রাইব করতে বলা হতে পারে। তো লেট অফ এর ডিটেলস আমরা পরে চ্যাপ্টারে করবো, টেক আপ এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, ওয়াইফ স্টপ মোশন, টেম্পল মোশন, এগুলো নিয়েও হয়তো সামনে আসতেছে আমাদের পড়াশোনা। একটা একটা জিনিস আসছে, সেটা হলো একটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা হলো লুম সাইকেল। লুম সাইকেলের ব্যাপারে তোমাকে অনেক সময় শর্ট নোট আসে, অনেক সময় লুম সাইকেলের ব্যাপারে ডেসক্রাইব করতে বলে। আরেকটা যেটা হচ্ছে, লুম সাইকেল থেকে আমরা কিছু টাইম ক্যালকুলেশন করবো, একটা টাইমিং ডায়াগ্রাম থাকবে, সেই টাইমিং ডায়াগ্রাম থেকে আমরা এখানে বিভিন্ন যে মোশনস গুলো আছে উইভিং এর, যে বিভিন্ন মোশনস এর জন্য কি পরিমাণ টাইম কনজিউম করতেছে, কত সেকেন্ড সময় লাগতেছে, বা সেকেন্ডের কোনো ফ্রিকশন, কত সময়ের ভিতরে একটা শেডিং কমপ্লিট হয়, বিট আপ কমপ্লিট হয়, এইটা নিয়ে ডিটেলস কিছু ক্যালকুলেশন আছে, সেটাকে আমরা বলতেছি টাইম ক্যালকুলেশনস ফর লুম সাইকেল। এরপর অনেক সময় যেটা হয় কি, ক্রস সেকশনাল ডায়াগ্রাম অফ এ লুম, একটা লুমের ক্রস সেকশনাল ডায়াগ্রাম আঁকতে বললে, অথবা ডিফারেন্ট পার্টস অফ এ লুম, অথবা অনেক সময় বলা হয় যে একটা লুমের ডিফারেন্ট পার্টস গুলো ডিসক্রাইব করো। তো আমরা সামনে দেখবো এই জিনিসগুলোই মেইনলি এই চ্যাপ্টার থেকে আমরা শিখতে পারবো। তো এই জন্য আমরা এটাকে আগিয়ে দিয়ে নিয়েছি, যেটা হলো লার্নিং আউটকামস। যদি কোনো কিছু মিসিং হয় দেন আমাকে নক দিও চ্যাপ্টার শেষে, প্লিজ। তো বেসিক কম্পোনেন্টস অফ এ লুম, যদি আমরা চিন্তা করি যে একটা লুমের ক্ষেত্রে একটা লুমে কি কি কম্পোনেন্টস থাকে, আমরা ফার্স্ট একটা ভিডিও দেখেছিলাম, মনে আছে? কয়েকবারই দেখা হয়েছিল ওই ভিডিওটা। হ্যাঁ, ওইখানে যা ছিল সেম একই জিনিস, সেখানে একটা 3D ভিউ দেখানো আছে। তো ব্যাক সাইডে যে ব্লু কালারে যেটা দেখা যাচ্ছে, ব্লু কালারে যে বিম, সেটা হচ্ছে একটা উইভার্স বিম। এই উইভার্স বিমটাকে আমরা তিনটা, উইভার্স বিমের তিনটা নামকরণ করেছিলাম, মনে আছে কিনা? এটাকে তিনটা নামে এটাকে কল করা হয় এক একটা পয়েন্ট অফ ভিউ থেকে। যেমন আমরা এটাকে যখন উইভিং ইউজ করতেছি এটাকে বলা থাকে উইভার্স বিম। তো অনেক সময় আমরা এটাকে বলে থাকি, যেহেতু সাইজিং এর পরে ফাইনালি আমরা এই বিমটা পেয়ে থাকি, এই জন্য আমরা অনেক সময় এটা বলে থাকি ফাইনাল বিম। আর যেহেতু সবসময় ওয়ারপিয়ানকে আমরা সাইজিং করে থাকি, অর্থাৎ একটা প্রিপারেটরি প্রসেস, মধ্যে সাথে তোমাদেরকে পড়াবেন এটা ডিটেলস। তো সাইজিং এর পরে যেহেতু আমরা এই বিমটা পেয়ে থাকি উইভার্স বিম, সেই জন্য এটার আরেকটা নাম হচ্ছে কি, সাইজড বিম, মনে আছে? সাইজড বিম অথবা উইভার্স বিম, অথবা আমরা অনেক সময় বলে থাকি ফাইনাল বিম, তিনটা সেম টার্ম, বুঝতে পারতেছো? বলেছিলাম মনে তোমাদেরকে? জি স্যার, মনে আছে? এরপরে যে ফার্স্ট যে রোলারটা, অর্থাৎ এখান থেকে ইয়ারটা উইথড্রল হওয়ার পরে ফার্স্ট যে রোলারটাকে ক্রস করবে, সেই রোলারটা বা এখানে যে অ্যারেঞ্জমেন্ট থাকে, এখানে জাস্ট একটা রোলারকে দেখানো হয়েছে খুব সিম্পলি,
তো এখানে পুরো একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, যে অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি ব্যাক রেস্ট অ্যারেঞ্জমেন্ট, এবং এই রোলারটার নাম হলো ব্যাক রেস্ট রোলার। তো ব্যাক রেস্ট রোলার ক্রস করার পরে এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হলো যেখানে যেখানে ডিভার্টেশনটা শুরু হয়েছে ঠিক এই পয়েন্টে ড্রপ ওয়্যার অথবা ড্রপার থাকে। এখানে ড্রপ ওয়্যার অথবা ড্রপার থাকে, আমরা একটু পরে দেখবো ড্রপ ওয়্যার এবং ড্রপার। এই ড্রপ ওয়্যার ইন্ডিভিজুয়াল প্রত্যেক ইয়ারের জন্য আমরা একটা ড্রপ ওয়্যার অথবা ড্রপার ইউজ করে থাকি, অর্থাৎ প্রত্যেক ইয়ারের জন্য ইন্ডিভিজুয়াল ইচ ইয়ার, মানে এখানে আমরা ইন্ডিভিজুয়াল এক একটা ইয়ারকে এক একটা ড্রপ ওয়্যারের যে আইলেট থাকে আইলেটের ভিতর দিয়ে পাস করব। তো কেন পাস করবো, আমরা বলেছিলাম যে ড্রপ ওয়ারটা হচ্ছে ওয়ান টাইপ অফ ওয়ার্প স্টপ মোশন, অর্থাৎ ওয়ার্প ইয়ার্ন যদি কোনো কারণে ব্রেক করে অর্থাৎ ছিঁড়ে যায়, তো দেন ইনস্ট্যান্ট অর্থাৎ ওই মুহূর্তে লুমটাকে স্টপ করার জন্য একটা স্টপ মোশন আমরা ইউজ করি। এটা মেকানিক্যাল হতে পারে অথবা ইলেকট্রিক্যাল হতে পারে। তো যেটা কনভেনশনাল লুম ছিল সেখানে আমরা মেকানিক্যাল স্টপ মোশন ইউজ করতাম, তো এখন মডার্ন লুমগুলোতে এটা নাই, মডার্ন লুমগুলোতে আমরা সবাই ইলেকট্রনিক স্টপ মোশন ইউজ করি। সেটা হচ্ছে এই পয়েন্টে একটা ড্রপার বার থাকে এবং এই বারের ভিতরে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ড্রপ ওয়্যার পজিশনিং করা থাকে। যাই হোক, এখানে আমরা পরের ফিগারে দেখবো ড্রপ ওয়্যার হয়তো আছে। এরপর যেটা হয়েছে, এখানে ডিভাইডেশন করার জন্য আমরা দুইটা হিল ফ্রেম দেখানো আছে, এখানে দুইটা থাকতে পারে, চারটা, আটটা, দশটা, বারোটা, বিশটা, 24টা পর্যন্ত হিল ফ্রেম থাকতে পারে ডবির জন্য, কটনের জন্য। আমরা দেখিয়েছিলাম এর আগে মনে হয়, হ্যাঁ মনে আছে, ডবির জন্য আমরা 24 হিল ফ্রেম ইউজ করে থাকি, ডবি তো আমরা দেখবো সামনে। তো যাই হোক, যতগুলো হিল ফ্রেমই থাক, মেইনলি আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে ডিভাইডিং দ্য ওয়ার্প ইয়ার্ন, অর্থাৎ ওয়ার্প ইয়ার্নকে ডিভাইড করার জন্য আমরা এখানে হিল ফ্রেমগুলো ইউজ করতেছি। দেন এই যে ডিভাইড হয়ে গেল, এই পয়েন্টে একটা রিড থাকবে, এই রিড এর মাধ্যমে আমরা বিট আপ করবো, এর আগে দেখেছিলাম, এবং এই পয়েন্ট থেকে ফেব্রিক ফর্মে চলে গেল। এই ফেব্রিক ফর্ম যেখানে ফেব্রিক ফর্মেশন হয়ে গিয়েছে অর্থাৎ ইন্টারলেসমেন্ট কমপ্লিট হয়েছে, সেই পয়েন্টটাকে আমরা বলে থাকি ফেল অফ দ্য ক্লথ অথবা ক্লথ ফেল, ফেল অফ দ্য ক্লথ অথবা ক্লথ ফেল, সেম টার্ম। দেন ওভেন ফেব্রিক ফর্মে চলে গেল, ফেল অফ দ্য ক্লথের থেকে মেইনলি ওভেন ফেব্রিক এখান থেকে, যেখানে দেখো এখানে চেকের মতো ইফেক্ট আসছে, দুইটা মানে স্ট্রাইপের সঙ্গে এই পাশ থেকে আরেকটা স্ট্রাইপ একসঙ্গে কম্বিনেশন একটা চেক ফেব্রিক তৈরি করেছে। দেন এটা একটা রোলার ক্রস করতেছে, এই রোলারটার নাম হলো ফ্রন্ট রেস্ট, এটা ছিল ব্যাক রেস্ট, ব্যাক সাইডে ছিল, এটা লুমের ফ্রন্ট সাইডে, এই জন্য এটা নাম হলো ফ্রন্ট রেস্ট রোলার। এখানে মেনশন করা হয়নি, তোমরা ইয়া করো এটাকে, এটা হলো ফ্রন্ট রেস্ট রোলার। ফ্রন্ট রেস্টের পরে যে রোলারটা সেটা হচ্ছে ক্লথ রোলার, ফাইনালি ক্লথ রোলারে রোল করবে ফেব্রিকটা, এবং একটা নির্দিষ্ট লেন্থ হওয়ার পর এই পয়েন্টে এটাকে কাট করে নিয়ে যাওয়া হবে ইন্সপেকশনে। এখানে কারো কোনো প্রশ্ন আছে এই ফিগারে? ঠিক আছে, আর নেক্সট স্যার আমাদের কি এই টাইপ কোশ্চেন আসবে যে ফিগারে কে ওইটার পার্টসগুলো ডেসক্রাইব করো, ফিগারগুলোকে রিপ্রেজেন্ট করতে বলবে, এই টাইপের ইলাস্ট্রেট করতে বলবে, বা তোমাকে এখানে মেনশন করতে বলবে ডিফারেন্ট পার্টসগুলোকে, জাস্ট এই টাইপের একটা 3D ফিগার রাখলে হবে, না হলে 2D এঁকে দিবা, সমস্যা নাই। আমি বোর্ডে, আচ্ছা তোমাকে, তোমাদেরকে আমি একটা আরেকটা ফিগার দিয়ে দিবো না, হাতের জাস্ট সিম্পলি খুব সিম্পলি ড্র করে 2D একটা ফিগার আঁকা যায় খুব সহজেই, 3D না আঁকলে হবে, খুবই সহজে আঁকা যায়, আমি তোমাদেরকে ওটা দিয়ে দিব, সমস্যা নেই, তোমাকে একটু মনে করে দিও তোমরা। এটাও একটা পিকচার দেখানো হয়েছে, এটা হলো শাটল লোমের ক্ষেত্রে, কনভেনশনাল একটা লোমের ক্ষেত্রে সেম জিনিস। এখানে এ যেটা দেখানো আছে এটা একটা উইভার সিম, এটার ডাইমেনশনটা একটু ছোট দেখানো হয়েছে, এটা একটু বড় সাইজেরও হয়, হয়তো বিম শেষের দিকে এই জন্য দেখানো আছে, এরকম সমস্যা নেই। তো বিমটা যখন ফুল বিম থাকে তখন এটা অনেক বড় থাকে, এটা ডাইমেনশনটা অর্থাৎ ডায়ামিটারটা অনেক বড় থাকে এটা। তো দেন এখান থেকে যে ব্যাকরেস্ট বি যেটা, এটা ব্যাকরেস্ট পজিশন, ব্যাকরেস্ট থাকে এখানে, ব্যাকরেস্ট হয়ে একটা রোলার ক্রস করে এখানে আসে, এখানে ড্রপ ওয়ার বা ড্রপার থাকে, দেন হিল ওয়ার থাকে, হিল ওয়ারের ভিতরে দেখো ইন্ডিভিজুয়াল এক একটা হিল ওয়ার, এবং প্রত্যেকটা ফ্রেমকে বলা হয় হিল ফ্রেম, প্রত্যেকটা আইলেটকে বলা হয় হেল্ড আই, তিনটা জিনিস আমরা বলছি, পুরো ফ্রেমটাকে বলতেছি হেল ফ্রেম, এবং ইন্ডিভিজুয়ালি যে এক একটা ওয়ার যে আছে ভার্টিক্যালি যে ওয়ার গুলো আছে এগুলোকে বলতেছি আমরা এক একটা হেল্ড ওয়ার, এবং আইলেটকে বলতেছি হেল্ড আই, হেল্ড ফ্রেম পুরোটাকে, পুরো অ্যারেঞ্জমেন্টটাকে বলতেছি হেল্ড ফ্রেম, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ওয়ারকে বলতেছি হেল্ড ওয়ার, এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আইলেটকে আমরা বলতেছি হেল্ড আই। বুঝতে পারতেছ? জি স্যার। ঠিক আছে, দেন জি যেটাকে মেনশন করা হয়েছে, জিটা হচ্ছে রিড,
রিড হয়ে যে শাটলের মাধ্যমে এখানে এটা ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেল, শাটলের মধ্যে ওয়েফটি ইনসার্শন হয়ে গেল, রিডের মধ্যে বিট আপ করে এটা ফেল অফ দ্য ক্লথ এই পজিশনটা, এরপর এখানে ফেব্রিক ফর্মে চলে আসছে ওভেন ফেব্রিক, আর যে রোলারটাতে জড়াই গেছে সেটা হলো ক্লথ রোলার। আমরা যদি মোশন যাই, বেসিক্যালি এখানে আমরা যদি চিন্তা করি যে থ্রি টাইপস অফ মোশন, আমরা যদি টোটাল চিন্তা করি যে কি ধরনের কয়টা মোশন আমাদের এখানে ইনক্লুডেড, থ্রি টাইপস অফ মোশন আমরা এখানে ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে বেসিক অথবা প্রাইমারি মোশন, সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি মোশন, এবং থার্ড হচ্ছে টারশিয়ারি মোশন। প্রাইমারি মোশনস এর ভিতর ইনক্লুডেড হচ্ছে শেডিং, পিকিং, দেন বিট আপ। এই টার্মটা তোমাদের অনেকবারই আমরা আলোচনা করে ফেলছি, এই জন্য আমাদের জন্য সহজ হচ্ছে, আমরা খুব দ্রুত সামনের দিকে চলে যাব। শেডিং আমরা আগে এটা নিয়ে বেশ কয়েকবার ডিসকাস করেছিলাম যে খুব সিম্পলি যদি আমি বলি ডিভাইডিং দ্য ওয়ার্ক থ্রেডস ইনটু টু লেয়ার্স, দুইটা লেয়ারে ডিভাইড করার প্রসেসকেই বলা হইতেছে শেডিং। এবং শেডিং এর জন্য যে রেসপন্সিবল এলিমেন্ট সেগুলোকে আমরা বলতেছি হিল ফ্রেম। এই হিল ফ্রেমটা এখানে দেখানো হয়নি, এখানে যেটা আছে দেখো হেল্ড আই গুলোকে দেখানো হয়েছে, এই যে ব্লু কালারের যে আই গুলো এগুলো হচ্ছে হেল্ড আই। এই হেল্ড আই কে জাস্ট এখানে হেল্ড আই আই এর মাধ্যমে একটা ফ্রেম দেখো রেড কালার ইয়ার্ন গুলোকে নিয়ে আপে যাচ্ছে, অর্থাৎ আপওয়ার্ড মোশন দিচ্ছে, আর একটা হেল্ড আই গুলো সবগুলো অর্থাৎ হিল ফ্রেম পুরো একটা সেট আকারে এই সমস্ত ইয়ার্ন গুলোকে নিয়ে ডাউনওয়ার্ড মোশনে যাচ্ছে, দেন এখানে একটা শেড ফর্ম করেছে। এই শেডের ভিতরে দিয়ে আমরা এখানে ওয়েফটিয়ানকে ইনসার্শন করব, বুঝতে পারতেছো কিনা। এবং ইনসার্শনের জন্য আমরা এখানে শাটল অথবা যে কোনো একটা ওয়েফটি ইনসার্শনের এলিমেন্ট ইউজ করব, বা একটা মেথড বা একটা প্রসেসকে ফলো করব। এখানে টপ শেড লাইনটা ফর্ম করতেছে রেড কালার ইয়ার্ন, এবং গ্রিন কালার ইয়ার্নটা বটম শেড লাইন ফর্ম করতেছে। এবং শেড ফর্মের যে মানে প্রসেস যেটা, এই প্রসেস বা এই মোশনটাকে আমরা বলতেছি শেডিং। আর ডিভাইড হওয়ার পরে ইয়ারনের যে পজিশন সেই পজিশনটাকে বলা হয় থাকে শেড। আবার বলি শেড ফর্মিং এর যে প্রসেসটা, অর্থাৎ ডিভাইডিং দ্য ওয়ার্ক ইয়ার্নস ইনটু টু লেয়ার্স অথবা টু গ্রুপস, দ্যাট ইজ কল্ড শেডিং। অ্যান্ড আফটার শেডিং, শেডিং এর পরে দ্য পজিশন অফ ইয়ার্ন ইজ কল্ড শেড। শেডিং হয়ে যাওয়ার পরে অর্থাৎ শেডিং প্রসেস যখন চলতেছিল তখন শেড ফর্ম মানে দুইটা লেয়ারে ডিভাইড হওয়ার পরে যে ইয়ার্নের পজিশন, সেই পজিশনটাকে আমরা বলবো কি শেড। শেডিং হয়ে যাওয়ার পরে এখন তো ওয়েফট ইনসার্শন করতে হবে। ওয়েফট ইনসার্শনের জন্য যখন যে সমস্ত এলিমেন্ট আমরা ইউজ করে থাকি এখানে সবগুলোকে দেখানো আছে মোটামুটি। টপ সবার উপরে যেটা আছে এটা একটা শাটল, শাটলের ভিতরে পার্ন আছে, এই পার্নের মাধ্যমে আমরা এখানে একটা উডেন শাটল দেখানো আছে, ওয়েফট প্যাকেজটাও আছে ভিতরে, এই ওয়েফট ক্যারিয়ার হিসেবে এটা কাজ করবে। যে লোমের শাটল থাকবে সেই লোমগুলোকে আমরা বলে থাকি কি পিকিং ইজ দ্য মেকানিজম অফ ইনসার্টিং দ্য ওয়েফট ইয়ার্ন অ্যাক্রস দ্য ওয়ার্প, অর্থাৎ ওয়ার্পকে ডিভাইড করার পর আফটার শেডিং এখানে অবশ্যই থ্রো দ্য শেড ডিউরিং উইভিং, উইভিং এর মধ্যে যখন শেড প্রোডিউস হয়ে যাবে দেন আমাকে ওয়েফট ইয়ার্ন ইনসার্শন করতে হবে। এই ওয়েফট ইয়ার্ন ইনসার্শনের জন্য আমরা যখন শাটল ইউজ করবো সেটাকে আমরা বলে থাকি শাটল লোম। যখন আমরা রেপিয়ার নামক কোনো এলিমেন্ট, দেখো মাঝখানে যে দুইটা দেখানো হয়েছে সেটা হলো রেপিয়ার, তো রেপিয়ার নামক কোনো এলিমেন্ট যখন ইউজ করতেছি ওয়েফট ক্যারি ওয়েফট ইয়ার্নকে ক্যারি করার জন্য তখন আমরা এটাকে বলে থাকবো কি রেপিয়ার লোম। এবং এরপরে দেখো প্রজেক্টাইল দেখানো আছে, এরপরে দুইটা আলাদা প্রজেক্টাইল দেখানো আছে, যখন প্রজেক্টাইলের মাধ্যমে ওয়েফট ইয়ার্নকে ইনসার্শন করবো সেটাকে আমরা বলবো প্রজেক্টাইল লোম। আমরা এগুলো ডিসকাস করে ফেলছি অলরেডি, তাই না, মনে আছে কিনা? ওয়াটার জেট, এয়ার জেট, ঠিক আছে তাহলে আমরা সামনে যে প্রসিড। ফাইনালি হচ্ছে বিট আপ করতে হবে। দেখো রাইট সাইডের একটু পিকচারটা যদি আমরা একটু খেয়াল করো, তো এখানে দেখতে পারতেছি আমরা যে নিউলি ইনসার্টেড যে ওয়েফ টিয়ান ছিল, বিট আপ ইজ অ্যাকশন বাই হুইচ দ্য নিউলি ইনসার্টেড ওয়েফ টিয়ান ইন ইজ পুশড আপ টু দ্য ক্লথ ফেল, অর্থাৎ ফেল অফ দ্য ক্লথ যেটা ছিল এই ফেল অফ দ্য ক্লথের পজিশনে পজিশনিং করার জন্য আমরা রিড ইউজ করে থাকি। এই রিডের মাধ্যমে এই যে বিট করা এই প্রসেসটাকে বলতেছি আমরা বিট আপ, অর্থাৎ পজিশনিং করার প্রসেসটাকে বলতেছি আমরা বিট আপ, পুশ করতেছি যেটা এটাকে নিয়ে এই লাস্ট যে পর্যন্ত উইভ হয়েছিল এই পয়েন্টে আবার নিউলি ইনসার্টেড ওয়েফ টিয়ারটাকে পজিশনিং করে দিচ্ছি, সেটাকে বলতেছি আমরা বিট আপ। বিট আপের জন্য আমরা নর্মালি রিড ইউজ করি। রিডের যে মোশন এটা দুই রকম হয়ে থাকে, আমরা ক্র্যাঙ্ক বিট আপ এবং ক্যাম বিট আপ, সামনে এগুলো আলোচনা করবো। মডার্ন লোমের ক্ষেত্রে আমরা ক্যাম মেকানিজম ইউজ করি, অর্থাৎ ক্যামের মাধ্যমে বিট আপটা কমপ্লিট করে থাকি।
আর কনভেনশনাল লুমে এই রিডের যে মোশনটা আসতেছে, অর্থাৎ রিড যে সামনে যাচ্ছে এবং ব্যাকওয়ার্ড পজিশনে আবার তার আগের পজিশনে চলে যাচ্ছে, অর্থাৎ রিডকে মোশন দেওয়ার জন্য আমরা দুইটা ডিফারেন্ট মেথড ফলো করি বা দুইটা মেকানিজম আমরা ফলো করি বা করা হয়ে থাকে নর্মালি লুমগুলোতে। একটা হলো ক্র্যাঙ্ক বিটআপ আর একটা হলো ক্যাম বিটআপ। আমরা এগুলো ডিটেলস দেখবো সামনে চ্যাপ্টারে আসতেছে। তো একটা এই বিটআপ হয়ে গেল, তার মানে আলটিমেটলি আমাদেরকে একটা লুম সাইকেল কমপ্লিট হয়ে গেল। এক ওয়ান শেডিং, ওয়ান পিকিং এবং একটা সিঙ্গেল বিটআপ মিলে একটা লুম সাইকেল কমপ্লিট হলো। আমরা বলতেছি ওয়ান শেডিং, ওয়ান পিকিং অর্থাৎ ওয়েফট ইনসার্শন, সিঙ্গেল ওয়েফট ইনসার্শন অ্যান্ড দেন ওয়ান বিটআপ। এই তিনটাকে কম্পাইল করলে, তিনটা মিলে কম্বিনেশনে একটা লুম সাইকেল কমপ্লিট হলো। এখানে দেখো স্লে অ্যারেঞ্জমেন্ট দেখানো আছে। স্লে অ্যারেঞ্জমেন্ট আবার কি জিনিস, তাই না? আমরা কি আলোচনা করেছিলাম স্লে অ্যারেঞ্জমেন্ট, মনে আছে? স্লে অ্যারেঞ্জমেন্টের কথা মনে আছে? আমরা আগের লেকচারে মনে হয় দেখানোর চেষ্টা করেছিলাম, যখন মানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়তেছিলাম অর্থাৎ ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট পড়তেছিলাম, কিভাবে ডেভেলপমেন্ট গুলো হলো, তখন স্লে অ্যারেঞ্জমেন্টের ডেভেলপমেন্টের কথা বলেছিলাম। ফ্লাই শাটল মনে আছে? থ্রো শাটল থেকে যে ফ্লাই শাটলে আসলাম আমরা, কিভাবে আসলাম বলে গেছে সবাই? নাই মনে আছে, একটু আরেকবার যদি আবার বলতে হবে না? ঠিক আছে, আমরা হিস্ট্রিতে যাচ্ছি না, আমরা জাস্ট একটু স্লে অ্যারেঞ্জমেন্টটাকে চেনার চেষ্টা করি যে এই এই পজিশন, এটা একটা লুমের ক্রস সেকশন। একটু আগে আমি তোমাদেরকে বলতেছিলাম না যে একটা খুব ইজি একটা ফিগার আছে যেটা ক্রস সেকশনাল ভিউ বললে বা ডিফারেন্ট পার্টস দেখাইতে বললে এটা দেখাই দিলেই হয়ে যাবে, বুঝতে পারছো? তো এখানে শুধু একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো এই পয়েন্টে এই ব্যাক রেস্টের পরে এই পয়েন্টে কিছু ড্রপার এড করতে হবে। জাস্ট একটা ড্রপার দেখাই দিলে হবে, একটা দাগ দিয়ে দিলে হবে, এখানে দাগ দিয়ে জাস্ট যদি মেনশন করা যায় এটা ড্রপ ওয়ার অথবা ড্রপার, দেন দিস ইজ কমপ্লিট ক্রস সেকশনাল ভিউ অফ এ লুম। ঠিক আছে, ওয়ার বিমটা তো বুঝতে পারতেছে, এই বিম থেকে উইথড্রল হচ্ছে ইয়ার্ন সাইজিং এর পরে ফাইনাল এই বিমটা আমরা পেয়েছি হাতে, অথবা সাইজ বিম অথবা উইভার্স বিম, এই বিম থেকে ইয়ার্ন গুলো উইথড্রল হচ্ছে হয়ে, এই যে এটা এই রোলারটা হচ্ছে ব্যাক রেস্ট রোলার। তোমরা নিজেরা পারলে একটু এটা একটা ড্রাফট একটা এঁকে ফেলো, এঁকে জাস্ট একটু মেনশন করে রাখো, কারণ সবকিছু তো এখানে ফিগারের ভিতরে মেনশন করা নাই বা ইয়া করা নাই, লেভেলিং করা নাই, তো তোমরা একটু মেনশন করে রাখো নিজেরা যাতে বোঝা যায়। দেন আমাদের এখানে যে পয়েন্ট, সে এখানে আমরা ড্রপার অথবা ড্রপার ইউজ করব। ঠিক আছে, ড্রপার অথবা ড্রপার ইউজ করব, দেন এটা দুইটা লেয়ারে ডিভাইড হয়ে গেল, দুইটা ইয়ার্ন আমাকে এখানে দেখানো হয়েছে, বিম থেকে সবগুলো ইয়ার্ন আসতেছিল, সাইড ভিউ দেখানো হয়েছে অনলি, দুইটা ইয়ার্ন ডিভাইড হয়ে গেল কিসের মাধ্যমে হলো, এই যে দেখো এখানে একটা হিল ফ্রেম, হিল ফ্রেমের ক্রস সেকশন দেখানো হয়েছে। সাইড থেকে যদি দেখি দুইটা হিল ফ্রেম দেখানো আছে, হিল ফ্রেমের আরেকটা নাম হলো হার্নেস ফ্রেম, HARNESS, হার্নেস, এই যে এখানে দেখানো হার্নেসেস দেওয়া আছে, এখানে দুইটা হার্নেসকে দেখানো হয়েছে, যেন হার্নেসেস বলা হয়েছে। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটাকে আমরা যদি বলি তাহলে বলবো হার্নেস ফ্রেম, অথবা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটাকে বলা হয় হার্নেস, অর্থাৎ হেলড ওয়ারকে অনেক সময় হার্নেস বলা হয়ে থাকে, সেম টার্ম। আবার বলতেছি মনে রাখার জন্য, হেলড ফ্রেমের আরেকটা নাম হলো হার্নেস ফ্রেম, HARNESS, হার্নেস ফ্রেম। এই হার্নেস ফ্রেমকে যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা হেলড ওয়ার চিন্তা করি হার্নেস ফ্রেমের ভিতরের, তো প্রত্যেকটা ওয়ারকে বলা হয় হার্নেস ইন্ডিভিজুয়াল। এই হার্নেসের ভিতরে এই যে আইলেট থাকে যেটা, এটাই আমরা বলে থাকি হেলড আই অথবা আইলেট। এই আইলেটের ভিতর দিয়েই মেনলি আমরা ওয়ার পিয়ানকে পাস করে থাকি, এবং যখন এই ফ্রেমটা ডাউনওয়ার্ড পজিশনে যায়, এই ফ্রেমটা আপওয়ার্ড পজিশনে যায়, কিভাবে যাবে আমরা এটা দেখবো। দেখো দুইটা এখানে এরো চিহ্ন দিয়ে দেখানো আছে। তো তাহলে কি হবে, এই ইয়ার্ন গুলো দুইটা লেয়ারে ডিভাইড হয়ে গেল। সাপোজ এক নাম্বার ইয়ার্নটা এখানে গেছে, সেকেন্ড নাম্বার পজিশনে যে ইয়ার্নটা সে এই হিল ফ্রেম অর্থাৎ হিল আই দিয়ে পাস করেছে। তো দুইটা যখন একটা ডাউনওয়ার্ড পজিশনে চলে গেল, একটা আপওয়ার্ড পজিশনে গেল, তাহলে দেখা যাবে যে দুইটা এখানে একটা শেড ফর্ম করেছে। এই শেড ফর্ম করার পরে আমাকে পিক ইনসার্শন করতে হবে। পিক ইনসার্শনের পয়েন্ট হলো, দেখো শাটল দিয়ে যে জিনিসটা মেনশন করা হয়েছে সেটাই হলো এই পয়েন্টে পিক ইনসার্শন হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ? জি স্যার, দেখুন। তো পিক ইনসার্শন হয়ে গেল, এখন আমাদের কি করতে হবে, বিটআপ করতে হবে। এই যে দেখো রিডটাকে এখানে দেখানো আছে, খুব সিম্পলি ক্রস সেকশন দেখানো আছে সাইড থেকে,
এই রিড রিডটাকে এখানে মেনশন করা আছে, দেখো একটা জাস্ট মনে হইতেছে একটা ওয়্যারের মতো মনে হচ্ছে, জাস্ট একটা সিম্পলি একটা একটা দাগ দিয়ে একটা স্ট্রেট লাইন দিয়ে ড্র করা হয়েছে। তো এইখানে যে রিডটা আমরা ইউজ করতেছি, এই রিডটা মেইনলি বিট আপ করবে। দেখো এই রিডের এই এই রিডটাকে যে মোশন দিচ্ছে, এই স্লে সোর্ড বলা হয় এটাকে, স্লে তলোয়ার বলা হয়। এই স্লে সোর্ডে দেখো লাস্ট যে পয়েন্ট আছে, যে পয়েন্টটা আমার এখন পয়েন্টারটা আছে, স্পটলাইটটা যে পয়েন্ট আর কি, পয়েন্টারটা দেখো স্পটলাইটটা যে পয়েন্ট, এই পয়েন্টটা যদি আমি এখানে ফিক্স, এখানে যদি আটকে দিই কোনো একটা ভাবে, এবং এখানে ফিক্স বলতে মানে একেবারে আটকাবো না, এই পয়েন্টে ধরো পিভটিং করে দিলাম, তো এই পয়েন্টটাকে রেখে এই হাতের মতো মুভ করতে পারে, এইভাবে সামনে পিছনে যেতে পারে, যে এরো চিহ্নতে দেখানো আছে। তো যখন ও সামনের দিকে যাবে, দেখো এই রিডটাকে নিয়ে সামনের দিকে যাবে না, এখানে যদি আটকে রেখে এভাবে আমরা যদি এটাকে মুভ করি, একটু খেয়াল করো দেখো, এই স্লে অ্যারেঞ্জমেন্টটা যদি এভাবে মুভ করে, অর্থাৎ স্লে সোর্ডটা যদি মুভ করে, ও এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলো, আবার ব্যাকে চলে গেল, এইভাবে এখান থেকে এখানে আসলো, আবার ব্যাকে চলে গেল, তো ফরওয়ার্ডে গেল এবং ব্যাকওয়ার্ডে গেল। এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের কারণে রিডও তো মুভ করবে। তো রিড যখন মুভ করে, তো শাটলটা তখন সামনে এই তোমার রিডের সামনে থাকে না, শাটলটা হয় লেফট সাইডে থাকে না হয় রাইট সাইডে থাকে, অর্থাৎ লেফট থেকে শুরু করে পিক ইনসার্শন শেষ করে আবার রাইট সাইডে যে শাটল বক্স থাকে ওই শাটল বক্সে চলে যায়, দেন আমাদের বিট আপ শুরু হয়। অর্থাৎ এই রিডটা, এই রিডটা তখন বিট করে এই যে লাস্ট ফেল অফ দ্য ক্লথ, অর্থাৎ এই যে পয়েন্টটা লাস্ট পয়েন্ট, এই পয়েন্টে এসে আবার ব্যাকে গিয়ে এই পয়েন্টে চলে যায়, এবং যে অ্যারেঞ্জমেন্টটার উপরে শাটলটা মুভ করতেছে সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলতেছি স্লে অ্যারেঞ্জমেন্ট। শাটল মুভ করার যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মটাকে আমরা বলতেছি স্লে রেস অথবা স্লে অ্যারেঞ্জমেন্ট। দ্য অ্যারেঞ্জমেন্ট দ্যাট ফেসিলিটেটস দ্য শাটল টু ক্যারি দ্য ওয়েফটিয়ান, অর্থাৎ ওয়েফটিয়ানকে ক্যারি করার জন্য, ফেসিলিটেট করার জন্য যে আমরা প্ল্যাটফর্মটা ইউজ করতেছি সেই প্ল্যাটফর্মটাকে আমরা বলতেছি স্লে রেস অথবা স্লে অ্যারেঞ্জমেন্ট। কিছুটা বুঝছো না? কিছু বুঝো নাই, রেসপন্স নাই? জি স্যার বুঝছি স্যার। কিছুটা বুঝতে পারলে আমরা সামনে গিয়ে আরো ক্লিয়ার হবো ইনশাল্লাহ, জিনিসগুলো সামনে আসবে আরো। আচ্ছা এই তো তিনটা যখন কমপ্লিট হয়ে গেল, আফটার দ্যাট উইভিং সাইকেল ইজ কমপ্লিটেড, উইভিং সাইকেল মিন্স লুম সাইকেল ইজ কমপ্লিটেড, একটা লুম সাইকেল কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে আমরা ধরো প্রাইমারি মোশনস গুলো একসঙ্গে দেখি, এটা মনে হয় দেখছি এর আগেই, আবার একটু দেখি কোনটা, এটা জানি না, হ্যাঁ এটা আমরা এর আগে দেখেছি। তো এখানে দেখো বোঝা যায় এই যে রিডটাকে মুভ করতেছে না, রিডটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার দেখা যায়। হ্যাঁ একটু খেয়াল করো এই রিডটা যে মোশনটা পাচ্ছে, এই দেখো রিডটা সামনের দিকে যাচ্ছে আবার পিছনে আসছে, এখানে যেমন স্ট্রেট দেখানো হয়েছে, আসলে স্ট্রেট না, এটা একটা অ্যাঙ্গেলে চলাফেরা করে, একটা অ্যাঙ্গেলে বিট করে আবার ব্যাকে চলে আসে, এই মোশনটা একটা অ্যাঙ্গেল মেনটেন করে সবসময়, এই বিট আপ করে ব্যাকে চলে আসে। এই রিডের নিচে যদি একটা স্লে অ্যারেঞ্জমেন্ট থাকে তো ওইটি আমরা বলতেছি যে স্লে সোর্ড অ্যান্ড স্লে অ্যারেঞ্জমেন্ট, এবং রিডের সামনে দিয়ে ওয়েফটিয়ানটা পাস করে। এটা হচ্ছে ইভার্স বিম, ব্যাকরেস্ট রোলার, এখানে দেখো ড্রপ ওয়ার গুলোতে দেখানো আছে, দেখো দুইটা বার আছে, বারের উপরে ড্রপ ওয়ার আছে, বুঝা যাচ্ছে? হালকা স্লেয়ার বোঝা যাচ্ছে কিছুটা, এই স্যার কিছুটা বোঝা যাচ্ছে স্যার, একটা হালকা মানে। আচ্ছা আমি চেঞ্জ করে দিই, সমস্যা নেই। ড্রপার এখানে আরেকটা ভিডিও দেখো, আমরা দেখার চেষ্টা করি, এখানে হিল ফ্রেম দেখানো আছে, দেখছো হিল ফ্রেমে লিফটিং এবং লোয়ারিং এর মধ্যে শেড ক্রিয়েট করতেছে, এবং প্রত্যেকটা আই কে বলতেছে আমরা হেল্ড আই, আর পুরো ফ্রেমটাকে বলতেছে আমরা হিল ফ্রেম, এবং সামনে যে গ্রিন কালারের যে ফ্রেমের মতো দেখা যাচ্ছে সেটা হলো একটা রিড, এবং শাটলের মাধ্যমে ওয়েফট ইনসার্শন হচ্ছে, থ্রি ডি ভিউ দেখানো আছে, দেখো সব প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে।
ওয়েব ইনসার্শন হয়ে গেল, দেন বিটা হচ্ছে। আচ্ছা, আমাদের প্রাইমারি ইমোশনস গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, শেডিং, পিকিং এবং বিটা, এই তিনটার ব্যাপারে। তাহলে নেক্সট চলে যায় না, লেট অফ হ্যাভিং টেক আপ। সেকেন্ডারি ইমোশনস যদি যাই, দিস ইনক্লুডস টু মোশনস। সেকেন্ডারি ইমোশনটাকে আমরা দুইটা মোশনের ইনক্লুডেড, মানে আমরা এটাকে বলে থাকি সেকেন্ডারি মোশনস। সেকেন্ডারি মোশনস হচ্ছে লেট অফ এবং টেক আপ। টেক আপ এবং লেট অফ, টেক আপ হচ্ছে টু পুল দ্য ক্লথ ফরওয়ার্ড আফটার দ্য বিট আপ অফ ওয়েফট, অর্থাৎ বিট আপ কমপ্লিট হওয়ার পরে এই ক্লথ ফরমেশন হয়ে গেল, ইন্টারলাসমেন্ট কমপ্লিট হয়ে গেল, এটাকে পুল করে আমরা যে তোমরা একটু আগে বলতেছিলাম যে ফেল অফ দ্য ক্লথ থেকে কিন্তু ফেব্রিক হয়ে গেল, ফেল অফ দ্য ক্লথ এর পরে যে পোর্শন গুলো এগুলো সব ফেব্রিক ফর্মে চলে আসে। এই ফেব্রিক ফর্মে আসার পরে এটাকে পুল করে সামনে নিয়ে এসে এটা ক্লথ রোলারে জড়ানোর যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলে থাকি টেক আপ। এটা একটা নির্দিষ্ট পিক ডেন্সিটি, অর্থাৎ মানে ওয়েফট এবং ওয়েফটের যে গ্যাপ আছে, দুইটা ওয়েফটের যে গ্যাপ, এটাকে বলতেছি পিক ডেন্সিটি অথবা পিক স্পেসিং, অথবা আমরা অনেক সময় বলে থাকি যে দুইটার মধ্যে ওয়েফট গ্যাপ যেটা আসছে, অর্থাৎ পিপিআই, পিক্স পার ইঞ্চ, 1 ইঞ্চিতে পিক কয়টা থাকবে, অর্থাৎ ওয়েফটিয়ান কয়টা থাকবে, সেটা ডিপেন্ড করতেছে এই টেক আপের উপরে। অর্থাৎ টেক আপটা আমরা যদি হাই স্পিডে করি তাহলে একটা পিকে থেকে আরেকটা পিকের গ্যাপ কি হবে, বেড়ে যাবে। তো যাই হোক, আমরা সামনে এটা দেখবো, কিন্তু আমরা শুধুমাত্র প্রসেসটার কথা বলতেছি, অর্থাৎ পুল করে ক্লথ ফরমেশনে যাওয়ার পরে, অর্থাৎ বিট আপ হওয়ার পরে। আমি জাস্ট আগের স্লাইডে গিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখা যাবে, সাপোজ ধরো বিট আপ কমপ্লিট হওয়ার পরে দেখো এখানে যে বিট আপ হয়ে যাচ্ছে, এখানে ক্লথ ফরমেশন হয়ে গেছে, অর্থাৎ এখানে ফ্যাব্রিক ফর্মে চলে গেছে। এরপর এটাকে সামনের দিকে এইদিকে এই এইদিকে টেনে নেওয়ার জন্য আমরা যে মোশনটা ইউজ করি, অর্থাৎ পুল করে ফ্যাব্রিকটাকে ক্লথ রোলারে অন করার জন্য যে প্রসেস, যে মোশনটা ইউজ করি, সেই মোশনটাকে আমরা বলে থাকি টেক আপ মোশন। দেন লেট অফ, জাস্ট অপোজিট। হ্যাঁ বলো স্যার, টেক আপ মোশনটাকে ক্লথ রোলারে হচ্ছে মানে যাওয়ার পর, সরি আমি বুঝতে পারতেছি না, তোমার ভলিউমটা খুব কম আসছে একটু, বলো। আই এম রিয়েলি সরি, তো মানে আমার এখানে ইন্টারনেট কানেকশনটা প্রবলেম করতেছে না, তোমার ওখানে বুঝতে পারতেছি না, কথাগুলো খুবই আটকে আসতেছে। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? হ্যালো, জি স্যার আমরা বুঝতে পারছি, হয়তো বা অন্য একটা ফোন, কিন্তু ওর কথাটা ক্লিয়ার না আমার কাছে। তোমরা কি শুনতে পাচ্ছো ও কি বলতে চাচ্ছে? না স্যার, মানে একটু মানে অনেক আস্তে আস্তে লিখে দাও প্লিজ স্যার, ভলিউম কম থাকুক কাইন্ডলি, আমরা তোমার কোশ্চেনটাকে আনসার দিব ইনশাআল্লাহ। স্যার আমি জিজ্ঞাসা করলাম যে আমি শুনতে পাচ্ছি না, অন্য কেউ কি বলছো ওর কথাটা? না স্যার, রিপিট করবা কেউ? স্যার ওরে স্যার চ্যাটে লিখে দিতে বললে মনে হয় ভালো হয়। হ্যাঁ আমি বুঝছি, তুমি একটু চ্যাটে লিখে দাও কাইন্ডলি, আমি বাকিদের কথা শুনতে পাচ্ছি প্লিজ। তুমি বলতে পারো? হ্যাঁ আমি সবার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ তুমি একটু কাইন্ডলি চ্যাটে লিখে দাও, আমি আনসার দিব ইনশাআল্লাহ। লেট অফ, আমরা জাস্ট নেক্সট যাই। হ্যাঁ লেট অফটা হচ্ছে টু অ্যালো দ্য ওয়ার্ব টু আনওয়াইন্ড ফ্রম দ্য ওয়ার্ব বিম ডিউরিং উইভিং, অর্থাৎ উইভিং এর সময় যে আনওয়াইন্ডিং হচ্ছে, ইয়ার্নটা বিম থেকে বের হয়ে আসতেছে, সেই প্রসেসটাকে আমরা বলতেছি কি লেট অফ। এবং এটা একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট টেনশন মেনটেন করে, এবং একটা নির্দিষ্ট মানে কি বলে, এটা নির্দিষ্ট একটা ওয়ার্প ইয়ার্নকে একটা নির্দিষ্ট টাইমে, অর্থাৎ ও কখনো এরকম হবে না যে বেশি ইয়ার্ন দিয়ে দিচ্ছে,
বা কম ইয়ার্ন দিয়ে দিচ্ছে এরকম না, একটা নির্দিষ্ট পরিমাণ ইয়ার্নকে সাপ্লাই দেওয়ার জন্য আর যতটুকু রোটেট করার প্রয়োজন এই পরিমাণ রোটেট করে উইথড্রল করতে থাকবে। অর্থাৎ যখন বিমের সাইজ বড় থাকবে তখন যেভাবে রোটেট করবে, যখন বিমের সাইজ ছোট হয়ে যাবে তখন রোটেশনটা কি সেম হবে না কম বেশি হবে, কি মনে হয় তোমাদের? স্যার কোশ্চেনটা আরেকবার স্যার, আবার কোশ্চেনটা বলি। হ্যাঁ কোশ্চেনটা ক্লিয়ার হয় নাই, বুঝতে পারতেছি না। আচ্ছা ভলিউমটাকে একটু কমাই দিই। দেখো এখন এই যে দেখো এই যে বিম থেকে উইথড্রলের প্রসেসটাকে আমরা বলতেছিলাম কি লেট অফ, দেন ক্লথ রোলারে পুল করে অর্থাৎ ফেল অফ দ্য ক্লথ থেকে এই ক্লথটাকে টেনে নিয়ে এসে এই ক্লথ রোলারে জড়ানোর প্রসেস অর্থাৎ পুল অফ দ্য ফেব্রিক আফটার ফেব্রিক ফরমেশন আর আফটার ফেল অফ দ্য ক্লথ, এই প্রসেসটাকে আমরা বলতেছি কি টেক আপ, আর এই উইথড্রলের প্রসেসকে বলতেছিলাম লেট অফ। আমরা বলতেছিলাম লেট অফটা সবসময় আমাকে কনস্ট্যান্ট ইয়ার্ন সাপ্লাই দিতে হবে একটা ফেব্রিকের জন্য। সাপোজ একটা কনস্ট্রাকশন চলতেছে সবসময় সেম ইয়ার্ন সাপ্লাই দিতে হবে। এখন এটার ডায়া যখন ফুল থাকে অর্থাৎ লেট অফ যখন আমরা শুরু করলাম স্টার্টিং ইনিশিয়াল অবস্থায় তখন বিমটা যখন রান করলাম তখন বিমের ডায়াটা সাপোজ ধরে নিলাম 1000 মিলিমিটার ছিল, 1000 মিলিমিটার ডায়ামিটার ছিল। তো যখন আস্তে আস্তে ফেব্রিক ফরমেশন হচ্ছে অর্থাৎ উইভিং চলতেছে উইভিং প্রসেস, তো আস্তে আস্তে আমাদের ইয়ার্ন কমে যাচ্ছে এখান থেকে, তাই না? তো কমতে কমতে যখন এটা ডাইমেনশন অর্ধেক হয়ে গেল সাপোজ 500 মিলিমিটার হয়ে গেল, তো তখনও কি আমি যদি সেম পরিমাণ ইয়ার্ন সাপ্লাই দিতে চাই তো এই লেট অফ এর রোটেশনটা কি সেম থাকবে না কম বেশি হবে? অর্থাৎ একটু বেশি করতে হবে তো রোটেশনটা, একটু কি হবে মানে রোটেশনটা একটু বাড়াতে হবে, মানে বাড়াইতে হবে, বুঝতে পারছো কি না? এটা এটা তো খুব সহজ জিনিস, বুঝতে পারতেছো? বুঝো না এরকম কে আসো যে আনসার দিলে সে তো বুঝতে পারছো যে বুঝো নাই কে আসো, সে বললে আবার রিপিট করলে আরেকজনের বোঝা সহজ হইতো যে বলতে পারতেছে না বুঝো না স্যার। আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, যদি বুঝতে পারে থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। খুব সহজ একটা জিনিস কিন্তু এটা বুঝতে পারলে আমাদের জন্য অনেক সহজ হবে সামনে, কারণ অনেক ম্যাথ থাকবে এটার উপরে, ক্যালকুলেশন আসবে। তো আমরা লেট অফ আর টেক আপটা তো মোটামুটি ক্লিয়ার হয়েছি নাকি? আমরা একটু দেখি এখানে মনে হয় একটা ভিডিও অ্যাড করা আছে, যদি যেহেতু আছে একটু দেখি। এটা কি লেট অফ না টেক আপ? তো লেট অফ, লেট অফ, থ্যাংক ইউ। দেন হচ্ছে আমাদের টারশিয়ারি মোশনস। তো আমি একটা কথা বলি তোমাদেরকে, যেহেতু প্রাইমারি এবং সেকেন্ডারি মোশনস শেষ হয়ে গিয়েছে তো দুইটার ক্ষেত্রে দুইটার ইম্পর্টেন্সটা একটু বলি। প্রাইমারি মোশনস এর যে তোমরা একটু নোট রাখো, এইটার উপরে অনেক সময় ইয়া হয়, জাস্ট আমরা অনেক সময় সিটিতে ছোটখাটো কোশ্চেন করি, সেটা হচ্ছে যে উইদাউট প্রাইমারি মোশন আমরা কোনো ওভেন ফেব্রিক তৈরি করতে পারবো না, এটা ইম্পসিবল। অর্থাৎ যদি আমাদের শেডিং করার কোনো একটা মেথড থাকে কোনো একটা মেশিনে, শেডিং হচ্ছে অর্থাৎ ওয়ারপিয়ানকে দুইটা লেয়ারে ডিভাইড করতে পারতেছি, দেন যে কোনো ওয়েতে হোক আমি পিক ইনসার্শন করতে পারতেছি, হয় ম্যানুয়ালি হোক অথবা কোনো একটা ওয়েফট ইনসার্শন এলিমেন্ট বা মেকানিজম ইউজ করে হোক ওয়েফট ইনসার্শন করতে পারতেছি। সেকেন্ড হচ্ছে, থার্ড যেটা সেটা হচ্ছে যে আমি বিট আপ করতে পারতেছি। এই তিনটা প্রসেস যদি কোথাও আমাকে মানে আমার যদি সুযোগ থাকে ফেসিলিটেট করে কোনো একটা লুম বা কোনো একটা মেশিন, তো আমরা সেখান থেকে ওভেন ফেব্রিক তৈরি করতে পারবো, ওভেন ফেব্রিক হবে। কতটুকু হবে ওভেন ফেব্রিক? তাহলে শেডিং হলো, পিক ইনসার্শন হলো, বিট আপ হলো, তাহলে কতটুকু ফেব্রিক হবে? একটা শেডিং হলো, পিক ইনসার্শন হলো, বিট আপ হলো। যদি লেট ওভার টেক আপ না থাকে অর্থাৎ বিম ও ফিক্স আছে কোনো সুতা সাপ্লাই দিচ্ছে না আর ক্লথ ফরমেশন হওয়ার পরেও এটাকে পুল করে আর উইন্ডিং করতেছে না, উইন্ডিং না হওয়ার কারণে তখন কি হবে, কতটুকু ফেব্রিক হবে? বুঝো নাই প্রশ্ন? হ্যাঁ, এখান থেকে আমি ওয়ার্ড বিম থেকে কোনো ইয়ার্ন সাপ্লাই দেবো না এবং কিছু জড়াবো না, কিন্তু আমার এখানে শেডিং হবে, পিক ইনসার্শন হবে এবং বিট আপও হবে, তাহলে আমি কতটুকু ফেব্রিক তৈরি করতে পারবো, কি পরিমাণ ফেব্রিক হবে? কোন আইডিয়া আছে তোমাদের? কিছু বোঝা যাইতেছে মানে কি মনে হয় তোমাদের? স্যার মনে হচ্ছে স্যার যতটুকু মেশিন দৈর্ঘ্য হয় ওটুকু ফেব্রিক হবে আর কি। কতটুকু হবে স্যার? যতটুকু আর কি যে মেশিনটার মধ্যে যে যতটুকু আর কি মানে রেঞ্জ আছে ইয়ার্ন গুলো আছে এই পরিমাণ
এতটুকু কি হয় স্যার? ইয়ান তো আমি এখান থেকে একটু সাপ্লাই দিব না, আর এখানেও আমি ফুল করে নিতে পারতেছি না, অর্থাৎ সেকেন্ডারি মোশন যেটাকে আমরা বলতেছি, অর্থাৎ লেট অফ হচ্ছে না, চেক আপও হচ্ছে না। উইদাউট লেট অফ, উইদাউট চেক আপ, ইজ ইট পসিবল টু প্রোডিউস ওভেন ফেব্রিক কন্টিনিউয়াসলি? না স্যার, এটা সম্ভব না। একবারই মানে একবারই হয়ে স্যার, সাইকেল একবার হয়ে আর শেষ হয়ে যাবে। হ্যাঁ, মানে কি হবে তাহলে? অর্থাৎ শেডিং হলো, পিক ইনসার্শন হলো, বিটা হলো, তাহলে কয় সুতা পরিমাণ কাপড় হলো? এক সুতা। অর্থাৎ অনলি একটা ইন্টারলেসমেন্ট কমপ্লিট হলো, আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রাইমারি মোশনস দরকার। এট দ্য সেম টাইম উই হ্যাভ টু প্রোভাইড সেকেন্ডারি মোশনস। হয় কেন দরকার আমাদেরকে সেকেন্ডারি মোশনস? আমাদেরকে প্রোভাইড করতে হবে, কেননা কন্টিনিউয়াস ওভেন ফেব্রিক প্রোডিউস করতে চাইলে এবং একটা মিনিমাম লেন্থ যদি আমি প্রোভাইড করতে চাই ফেব্রিকের, তো আমাকে অবশ্যই অবশ্যই এখানে সেকেন্ডারি মোশনসকেও এখানে ইনক্লুড করতে হবে অথবা প্রোভাইড করতে হবে। আদারওয়াইজ অনলি এক পিক ফেব্রিক তৈরি করা পসিবল, এর বেশি আর পসিবল হবে না। বুঝতে পারছো কিনা এটুকু? তো আমাকে কন্টিনিউয়াস যদি এখানে ক্লথ রোলার জড়াইতে থাকে, অর্থাৎ যে পরিমাণ ফেব্রিক হচ্ছে এটাকে পুল করে নিয়ে আসতেছে এবং এদিক থেকে কন্টিনিউয়াস ওয়ার্ক বিম থেকে আমি ইয়ার্ন সাপ্লাই দিচ্ছি, তো কি হবে? কন্টিনিউয়াস যদি এই দুইটা প্রসেস চলতে থাকে, অর্থাৎ শেডিং পিকিং বিট আপ হচ্ছে, অর্থাৎ এখানে ইন্টারলেসমেন্ট কমপ্লিট হচ্ছে এবং এটাকে কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে এক পিক পরিমাণ ফেব্রিক হয়ে গেল, অর্থাৎ এক সুতা পরিমাণ কাপড় তৈরি হয়ে গেল, এই কাপড়টাকে পুল করে আমরা ক্লথ রোলারে জড়াচ্ছি। এবং কন্টিনিউয়াস যদি এটা চলতে থাকে, অর্থাৎ সেকেন্ডারি মোশনস গুলো যদি ইনক্লুড করা থাকে, দেন আমরা কন্টিনিউয়াস ফেব্রিকটা পাবো এবং ওভেন ফেব্রিক পাবো, যদি এটার মধ্যে যা কিছু থাকুক, হোক না কেন, যাই হোক, মানে ফেব্রিক ফর্মে আসতে থাকবে কন্টিনিউয়াস। তাহলে কি দাঁড়াইলো আমাদের? আমরা কি তাহলে শুধুমাত্র প্রাইমারি মোশন দিয়ে ওভেন ফেব্রিক তৈরি করতে পারবো? না স্যার, পারবো না। তাহলে কি পারবো, কতটুকু পারবো এটা মেনশন করে দিতে হবে না? তোমাকে তো এটা বলতে হবে যে প্রাইমারি মোশনস এর মাধ্যমে অনলি ওয়ান পিক পরিমাণ, অর্থাৎ অনলি এক পিক পরিমাণ কাপড় তৈরি করা পসিবল, অর্থাৎ ফেব্রিক ফর্মেশন ইজ পসিবল only one peak or only one yarn or only one interlacement মানে মানে x set yarn টাই শুধুমাত্র interlacement হবে with one weft yarn, একটা weft yarn এর সঙ্গে, then are কিছু possible না। তো যদি আমরা secondary motion কে provide করতে পারি, তাহলে আমরা continuous woven fabric পাবো। এটুকু বোঝা গেছে কিনা বলো তো দেখি। জি স্যার। এরপর আমরা tertiary motion সে যেতেছে এই দুইটা, যদি মাত্র শুধু প্রাইমারি মোশন থাকে, সেকেন্ডারি মোশন দিয়ে তাহলে আমরা কন্টিনিউয়াস ফেব্রিকটা পাবো। কি বুঝতে পারতেছো কেউ? আমি কি কাউকে নক দিব? কেউ 59 হয়েছে, মাশাআল্লাহ, বাড়ছে তো দেখা যায়। এই রাফসান আছো, আইডি 50? ইয়েস স্যার। তুমি কিছু বুঝতে পারছো বলো তো দেখি? সেকেন্ড ইমোশনস কি কি আছে বলো, নামগুলো বলো দেখি, অনেকক্ষণ তো কথা বললাম। আসো না, ঘুমাইতেছো বলো দেখি, ঘুম ভাঙছে? না স্যার, আসি। আচ্ছা, তুমি কোথায়, ঢাকায় না বাড়িতে? বাড়িতে স্যার। বাড়িতে আছো, বাড়ি কোথায় তোমার? আলহামদুলিল্লাহ, কিছু বুঝলে তো আলহামদুলিল্লাহ ভালো। তো কিছুর মধ্যে এখন মানে আজকে যে সেকেন্ডারি মোশনস গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, তুমি কি কিছু এখান থেকে কিছু বলতে পারবা সেকেন্ডারি মোশনস এর ব্যাপারে? পরীক্ষার খাতায় নিজের ভাষায় লাগবা, কোনো অসুবিধা নাই। এই আরেকজন একটা কপি করার দরকার নাই, মুখস্থ করে আরেকজন একটা কপি করবো, দেখবো যে উল্টা পাল্টা হয়ে গেছে। কারণ আমি সিটিতে বিশেষ করে এক একজনের এক এক কোশ্চেন থাকে, চারটা পাঁচটা ছয়টা সেটও থাকে অনেক সময়, পাশাপাশি সামনে বসে সামনে পিছনে মিলবে না। তুমি কি বুঝতে পারছো সেটা একটু বলো জাস্ট। মানে স্যার এইখানে যে শাটেলের ইয়েতে যে বলো বলো, হইতেছে তো? হ্যাঁ
আচ্ছা তুমি শেষ করো যেটা বলতে চেয়েছিল বলো। জি এটা নিয়ে আর কি একটু দেখলাম তো স্যার আজকে, মানে সামন পিছনে যে হয় এবং সেটা পুরোপুরি সামন পিছনে হয় না একটু কার ভাবে। তুমি ক্লাসে মনে হয় খুব বেশি ইয়া করতে পারতেছো না, অ্যাটেনশন দিতে পারতেছো না, তবে একটু একটু খেয়াল করো, খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস, আমি খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছি এই জিনিসগুলোকে, খুবই সহজ ভাবে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তুমি আর একটু কেয়ারফুল হও, কেমন, একটু একটু মনোযোগী হও ইনশাআল্লাহ। জি স্যার, ঠিক আছে, যাই হোক, আমরা তাহলে সেকেন্ডারি মোশন শেষ করলাম, এখন আমরা যাচ্ছি টারশিয়ারি মোশনসে। তো টারশিয়ারি মোশনস আমাদের কেন দরকার, ফার্স্ট আমরা ইম্পর্টেন্সটা বলি, টারশিয়ারি মোশনস কেন দরকার, to produce, খেয়াল করো, to produce false free fabrics, false free fabric অর্থাৎ false ছাড়া যদি কোনো fabric তৈরি করতে চাই, অথবা export quality fabric, যে fabric গুলো আমরা export করে থাকি যেগুলো fault free থাকে, এই quality fabric তৈরি করতে গেলে we have to enclose different tertiary motions in loom, loom এর ভিতরে different tertiary motions দরকার যদি false free fabric আমরা চাই, অথবা গুড কোয়ালিটি ফেব্রিক যদি আমরা চাই। যদি টারশিয়ারি মোশনস কোনো লুমে না থাকে তো আমরা ফেব্রিক খুব ভালোভাবে প্রোডিউস করতে পারবো, যদিও কোয়ালিটি মেনটেন করতে পারবো না, কোথাও হয়তো মানে ফেব্রিক কন্টিনিউস প্রোডিউস করতে পারবো, হয়তো পারে কোথাও একটা ইয়ার্নের গ্যাপ আছে, হয়তো পারে যে কোথাও একটা ডাবল পিক হয়ে গেছে, কোথাও সিঙ্গেল পিক হয়ে গেছে, কোথাও গ্যাপ হয়ে গেছে, আর কোথাও হয়তো স্ট্রাইপ ছোট বড় হয়ে গেছে, কিন্তু ফেব্রিক হবে, কোনো অসুবিধা নেই, যে ফেব্রিকটা আমরা লোকাল মার্কেটে সেল করতে পারবো। কিন্তু যে সমস্ত লুমে টারশিয়ারি মোশন গুলো ইনক্লুড নাই, তো সেই লুম গুলোতে ফলস ফ্রি ফেব্রিক তৈরি করা কখনোই পসিবল না। টারশিয়ারি মোশন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ, এখানে স্টপ মোশন গুলো অ্যাড করা হয়েছে, যেমন ওয়ার্ড প্রোটেক্টর মোশন, ওয়ার্ড স্টপ মোশন, ওয়ার্ড স্টপ মোশন, টেম্পল মোশন, আরো অনেকগুলো মোশন আছে যেগুলো আমরা এখানে ইনক্লুড করিনি, আমরা বেসিক অর্থাৎ মেজর যে মোশন গুলো ছিল সেটাকে এখানে জাস্ট ইনক্লুড করেছি। অর্থাৎ ওয়ারপিয়ান যদি কোনো কারণে ছিঁড়ে যায়, আচ্ছা আমরা অনেক সময় দেখবা যে তোমাদেরকে মনে আগেও বলেছি এটা এক্সাম্পলটা, যেমন কোনো এক জায়গায় আমরা হয়তো ক্যাম্পাসে বা কোথাও হাঁটতেছি বা বাড়িতেই, ধরো কোনো একটা লোহার মধ্যে আমাদের জামাটা আটকে গেল কোনো একটা জায়গায়, একটু আটকে গেলে একটা ইয়ার্ন অনেক সময় বের হয়ে আসে, একটা ইয়ার্ন টান লেগে, তো ইয়ার্নটাকে ধরে যদি আমরা টান দিয়ে বের করে ফেলি, সাপোজ কোনো একটা শার্ট বা পাঞ্জাবি থেকে আমি টান দিয়ে এটাকে বের করে নিয়ে আসলাম, ওই একটা ইয়ার্ন যে বের হয়ে আসছিল মাথাটা একটু ব্রেক করছে কোনো একটা পয়েন্টে, বের করার পরে কি হয়, পরে যদি আবার দেখা যায় কুচকে গেছে, তাই না শার্ট, বুঝতে পারতেছো আমার কথা? সিঙ্গেল এক কালার সাদা অথবা যেকোনো ব্লু অথবা ইয়েলো বা যেকোনো এক কালার, তো তখন আমরা যে একটা ইয়ার্নকে মানে এখান থেকে পুল করে টেনে যে বের করে ফেলি অনেক সময়, যে টান দিয়ে দেখা যায় অর্ধ হাইতেছে, টান দিয়ে বের করে ফেলি, এরপরে দেখা যায় যখন আমরা স্ট্রেট করি এটাকে, করার পরে দেখবো এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়, দেখছো এরকম কি কখনো হয়েছে তোমাদের? আমার তো হয়েছে অনেক, হ্যাঁ তো হয়েছে তো কথা কোনো কেন, ঠিক আছে, তো ওই যে গ্যাপ সৃষ্টি হলো না, তো যদি এরকম ফেব্রিক কেউ বাজার থেকে মানে কেউ যদি সেল করতে চায় যে আমি আমার ফেব্রিক এরকম, তো ওই ফেব্রিক সহজে কেউ কিনবে যে এরকম গ্যাপ আছে একটু পরপর, মানে মাঝখানে মাঝখানে একটা সুতা না, এরকম ফাঁকা দেখা যাইতেছে, স্যার ওইটাই যদি ডিজাইন হয় তাহলে কিনতে পারে, নাহলে তো কিনবে না, নাহলে কিনতে পারে, হ্যাঁ ঠিক আছে, এক্স্যাক্টলি রাইট, ঠিক আছে তুমি ঠিক বলছো, কিন্তু যদি ডিজাইন ছাড়া ধরো এখন আছে আবার মনে করে কিছুক্ষণ পরে ধরো নাই আবার কতক্ষণ পরে আবার একটা, হ্যাঁ স্যার যদি একদম র্যান্ডমলি হয় তাহলে তো বুঝাচ্ছে যে এটা ভুলই হয়েছে, তো আমি যেটা বুঝাইতে চাইছি তুমি যেটা ধরতে পারছো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তো এটা তো হলো আমরা ডিজাইন হিসেবে করি, ওটা তো দেখলেই বোঝা যাবে যে এটা একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর আসতেছে, নির্দিষ্ট দূরত্ব পর থাকবে, যদি এটা চলে আসে ফেব্রিকের মধ্যে হঠাৎ একটা গ্যাপ, ফেব্রিক কিনতে গেছে পুরো ফেব্রিকের মধ্যে দুইটা পয়েন্ট আছে এরকম, তো এটা চোখে পড়তেছে সবারই, কোন লাইট কালার এবং যদি ফাইনাল ফেব্রিক হয় থাকে অবশ্যই এটা চোখে পড়বে, তো এই চোখে পড়াটা এই ফলটা আসার কারণ হচ্ছে ওই যে লুমে তৈরি করা হয়েছে ওই লুমে
হয়তো বা টারশিয়ারি মোশন ছিল না, কিংবা টারশিয়ারি মোশনস এর ভিতরে যে কোনো একটা মোশন ওই মুহূর্তে কাজ করতেছিল না, ইনঅ্যাকটিভ ছিল, প্রবলেমেটিক ছিল, যে কারণে এই ধরনের ফলস রেপিং আসছে। এই প্রবলেমটা আসে ওয়ার্প স্টপ মোশন কাজ না করার কারণে, অর্থাৎ ওয়ার্প স্টপ মোশনটাকে যদি সেন্সরটা যদি ঠিকমতো কাজ না করে তো ও বুঝতে পারে না যে ওয়ারপিয়ন ব্রেক করেছে। ব্রেক করার পরেও মেশিনটা চলতে থাকে, লুমটা চলতে থাকে এবং ফেব্রিক প্রোডিউস হতে থাকে কন্টিনিউস। তো যে কারণে এই ধরনের ফল্ট আসতে থাকে। অনেক সময় দেখা যায় যে দেখবা কিছু বিশেষ করে লুঙ্গি যারা পরো বা আমরা যারা লুঙ্গি পরি আমরা প্রায় দেখে থাকি লুঙ্গির ভিতরে অনেক সময় অনেক দেখা যায় যে ইনিশিয়াল অবস্থা দেখা যায়, নতুন অবস্থায় কিংবা অনেক সময় লুঙ্গিটা ধোয়ার পরে তো দেখবা যে কোনো একটা পয়েন্টে একসঙ্গে অনেকগুলো গ্যাদারিং হয়ে আছে সুতাগুলো মনে হয় একসঙ্গে। তো ওইটাকে যদি আবার একটু মানে ইয়া করে আমরা ওটাকে ক্লিয়ার করার চেষ্টা করি দেখবো ওখানে একটা হোল ক্রিয়েট করে, অনেক সময় হোল সৃষ্টি হয়ে যায়, একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়। তোমরা এটা খেয়াল করছো কিনা কখনো? বা বিভিন্ন ফেব্রিকে অনেক সময় থাকে একসঙ্গে মনে হইতেছে একটা কি বলে মানে অনেকগুলো ইয়ার একসঙ্গে গ্যাদারিং হয়ে একটা ছোট একটা কি বলে কোন একটা ছোট একটা দানার মতো হয়ে আছে একসঙ্গে গ্যাদারিং হয়ে আছে একসঙ্গে অ্যান্টেঙ্গেল হয়েছে অনেকগুলো মানে একটাই জড়ো হয়ে পুরোটাই যদি ক্লিয়ার করে দেয় অনেক সময় বলে বাংলায় বলে সুতার গার্ড বলে নাকি জানি একটা বলে আমার ঠিক মনে নাই। তো একসঙ্গে ওই যে গ্যাদারিং হয়ে থাকে সুতাগুলো একসঙ্গে একটা পয়েন্টে এসে জমা হয়ে থাকে, তো এটা হলো ওয়েফ্ট স্টপ মোশন ঠিক মতো কাজ না করার কারণে এই প্রবলেমটা হয়। এবং আমরা যখন ওটাকে ক্লিয়ার করি বা ওটাকে যখন আমরা মানে মিনিমাইজ করার চেষ্টা করি দেখবো যখন একটা হোল ক্রিয়েট হয়ে গেছে ওই সুতাটাকে বের করে নিয়ে আসলে সেখানে একটা হোলের মতো হয়ে যায়। তো এই যে এই ধরনের প্রবলেম অথবা অনেক সময় দেখা যায় পুরো ফেব্রিকটা একরকম একটা পয়েন্টে খুব মানে দুইটা ইয়ার্ন একসঙ্গে দেখা যাইতেছে খুব মোটা ইয়ার্ন। তো এই সমস্ত যে ফল্ট গুলো আসে এই সমস্ত ফল্টস গুলো হচ্ছে আমাদের টারশিয়ারি মোশনস এর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ না হওয়ার কারণে অথবা প্রপারলি এটা অ্যাক্টিভ না থাকার কারণে এই প্রবলেম গুলো আসে। তো আমরা ফাইনালি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে উইদাউট টারশিয়ারি মোশনস ইজ ইট পসিবল টু প্রোডিউস ওভেন ফেব্রিক? যদি কোশ্চেন করা হয় কি বলবা অ্যান্সার কি হবে? আরো বাড়তেছে দিন ইসলাম আসছো আইডি ইলেভেন দিন ইসলাম আসো তুমি কিছু বলতে পারবা টারশিয়ারি মোশন ছাড়া ফেব্রিক তৈরি করা যাবে কিনা ওভেন ফেব্রিক? স্যার ফেব্রিক তৈরি করা যাবে কিন্তু কন্টিনিউয়াস লেন্থের ফেব্রিক তৈরি করা যাবে না। জি স্যার। আচ্ছা তাহলে সেকেন্ডারি মোশনের কাজ কি যদি কন্টিনিউয়াস না হয়? স্যার কন্টিনিউয়াস লেন্থ উইদাউট টারশিয়ারি মোশন যেটা নিয়ে যে মাত্র আলোচনা করতে যাচ্ছিলাম আমরা এখনো ডিটেইলস আলোচনা করি নাই সেটার কথা বলতেছি। টারশিয়ারি মোশন 2019-1181 তুমি কি আছো? কি অবস্থা? ঘুম নাকি? আলহামদুলিল্লাহ বলো। আমাদের অনেকে আছে সব রাত্রে, এখন তো সবার কাছে অনলাইনে যারা থাকে অনেক রাত পর্যন্ত অনলাইনে থাকে তো সকালে ঘুমটা একটু ভালো হয়, ক্লাস টাস নাই, ক্যাম্পাসে থাকলে 8টায় ক্লাস ছিল, এখন তো আর ওই ঝামেলা নাই, সব ক্লাসই 10টার পরে। তো এই হিসেবে দেখা যায় সকালের ঘুমটা আসলে গভীর থাকে, ঘুম ভাঙতে চায় না। আবার অনেকে বিছানা থেকে ঘুমায় ঘুমায় হেডফোন কানে দিয়ে অনলাইনে চলে যায় আর কি। আমার ছোট ভাই তো আছে ক্লাস করে দেখি আর কি, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, সবার দেখি একই অবস্থা। আমাদের অনেকে খোঁজ খবর নিলাম বলে যে স্যার সকালে ঘুম ভাঙতে চায় না, বিশেষ করে 10টার ক্লাস হলে দেখা যায় ঘুমাইতেই থাকে অনেকে। দেখ তোমরা হয়তো এরকম না আশা করি। তো যাই হোক, তো তোমাকে যেটা বলতেছিলাম নাজমুল সাকিব, ওই টারশিয়ারি মোশন ছাড়া কি ফেব্রিক তৈরি করা যাবে? তোমার কি মনে হয় আজকে পড়াশোনা যা করলাম আমরা টুকটাক এটা ওভেন ফেব্রিক তৈরি করা পসিবল? স্যার টারশিয়ারি মোশন ছাড়া কন্টিনিউয়াস লেন্থ এর ফেব্রিক আর কি তৈরি করা পসিবল নয়। কেন পসিবল হবে না তুমি একটু বলো, কন্টিনিউয়াস হলে কি প্রবলেম হবে যদি আমি করতে থাকি তার সেটা ছাড়া কোনো প্রবলেম হবে? স্যার ওই তো অনেক জায়গায় মানে মানে ফেব্রিকের মাঝে আর কি কিছু মানে ছোট ছোট মানে
ফাঁকা জায়গা সৃষ্টি হবে আর কি, বা অনেক সময় একটা একটা ইয়ানের সাথে আরেকটা ইয়ান হয়তো মানে ইন্টারলেসমেন্ট হলো, যার কারণে ওই জায়গাটা একটু মোটা হয়ে গেছে। ঠিক আছে, সবই বুঝতে পারছি, কিন্তু তুমি যে ওয়ার্ডটা ইউজ করছো কন্টিনিউয়াস, আসলে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস পসিবল, কন্টিনিউয়াস ফেব্রিকের মানে পসিবল কি না এটা ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি সেকেন্ডারি মোশনস এর উপর। আমি একটু ক্লিয়ার করি, শোনো ভালো করে, সেটা হচ্ছে সেকেন্ডারি মোশনস ইজ রেসপন্সিবল ফর কন্টিনিউয়াস ওভেন প্রসেস, অর্থাৎ কন্টিনিউয়াস ওভেন ফেব্রিক যদি আমি চাই বা উইভিং করতে চাই কন্টিনিউয়াসলি, সেটার জন্য রেসপন্সিবল হলো সেকেন্ডারি মোশনস। প্রাইমারি মোশনস ছাড়া তো আমি ইন্টারলেসমেন্টই করতে পারবো না, দ্যাট মিনস উইভিং ই হবে না। দেন কন্টিনিউয়াস ফেব্রিক তৈরি করতে চাইলে আমার জাস্ট সেকেন্ডারি মোশনটা প্রোভাইড করলেই এনাফ। সেকেন্ডারি মোশনস মিনস লেট অফ এন্ড টেক আপ, লেট অফ এন্ড টেক আপ যদি আমি প্রোভাইড করতে পারি সে এই দুইটা মোশন, এবং যদি প্রাইমারি মোশন থাকে আমি কন্টিনিউয়াস ফেব্রিক পাবো, কোনো অসুবিধা নেই। তোমরা যেটা বারবারই মিস্টেক করতে হচ্ছে সেটা হলো উইদাউট টারশিয়ারি মোশনস কন্টিনিউয়াস ফেব্রিক প্রোডিউস করা পসিবল, বাট ফলস ফ্রি ফেব্রিক প্রোডিউস করা নট পসিবল। বুঝতে পারছো কিনা? অর্থাৎ ফলস ফ্রি, কোনো ডিফেক্টস থাকবে না, ফলস থাকবে না, কোনো কি বলে কাপড়ের ভিতরে কোনো কি বলো যে গ্যাপ বলো বা যে যত ডাবল ইয়ার্ন বলো বা মানে ওয়ার্ড ব্রেকেজ বলো ওয়াইফ ব্রেকেজ বলো বা এই সমস্ত যত ব্রেকেজ অথবা হোল ক্রিয়েট করা অথবা দেখা যায় যে অনেক সময় মিসপিক বলো বা যত আমাদের ওয়াইফের ফল্ট আছে বা ওয়ার্কের ফল্ট আছে, এই সমস্ত ফল্টস ফ্রি ফেব্রিক আমরা তৈরি করতে পারবো না উইদাউট টারশিয়ারি মোশন। যদি আবার বলতেছি, যদি আমরা গুড কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি বা বেটার কোয়ালিটির, অর্থাৎ আমরা যদি ভালো কোয়ালিটির ফেব্রিক তৈরি করতে চাই যে ফেব্রিকে ফলস থাকবে না, তাহলে আমাদেরকে টারশিয়ারি মোশনস প্রোভাইড করতে হবে। বুঝতে পারছো এখন? বুঝতে পারছো? এইবার নাজমু সাকিব আসো এখন? জি স্যার, বুঝতে পেরেছি। রাফসান মাইক অফ কর। আচ্ছা ঠিক আছে, মাইক অফ করছে। আর কি দিছে? চেক আপ মোশন টা কি ক্লথ রোলারের রোটেটিং মোশন? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন করছো। 58 তুমি কি আসো? ডায়মন্ড রয়, ডায়মন্ড রয় শুনতে পাচ্ছো? হ্যাঁ, তুমি যেটা বলছো খুব ভালো কোশ্চেন। ক্লথ রোলারের মোশনটা দ্যাট ইজ নট টেক আপ মোশন, টেক আপ মোশন হচ্ছে টেক আপ রোলারের মোশন, আমরা একটু পরে দেখব। অর্থাৎ টেক আপ মোশনের পরে, অর্থাৎ টেক আপ রোলার থাকে এখানে, এই টেক আপ রোলার একটা ইমারি রোলার থাকে, এটার গাটা মানে এই রোলারের গায়ে একটা কোটিং থাকে, ইমারি কোটিং থাকে, অর্থাৎ ও ফেব্রিকটাকে গ্রিপ করে, ওর গায়ে যখন ফেব্রিকটা পরে ও আর ব্যাকে যেতে পারে না, গ্রিপ করে রাখে। তো গ্রিপ করার কারণে এই টেক আপ রোলারের মোশনটাকে বলা হয় টেক আপ মোশন, আমরা একটু পরে দেখবো। যেহেতু এখানে টেক আপ রোলারটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল না, আমরা আমি এই জন্য আমি তোমাদেরকে ক্লথ রোলার আলোচনা করব। তোমরা নিজেরা একটু স্টাডি করো, কোন জায়গায় কোনো প্রবলেম থাকলে আমাকে নক দিও। আশা করি আমরা নেক্সট ক্লাসে যদি কোশ্চেন করো সলভ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কারোর কোনো আজকে এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে তোমাদের? বলো, তাহলে আমরা শেষ করি, কি বলো? হ্যাঁ, 55 আলহামদুলিল্লাহ, যাক অনেক পার্টিসিপেন্ট পাইছি। 45 নিয়ে তো খুব টেনশনে ছিলাম, কিন্তু অনেকেই মিসিং আছে, এরপরও প্রায় আরো প্রায় 20-25 স্টুডেন্টস মিসিং হিয়ার, অ্যাটেন্ড করতে পারতেছে না, তার মানে কষ্টদায়ক ব্যাপারটা। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে। হ্যাঁ, শেষ করি তাহলে, কি বলো?